আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বদ অভ্যাসের হারানো জীবন ফিরে পেতে তিনটি খাবার খান আজকে যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব ছেলে মেয়ে ছোট বড় সকলেই খেতে পারবেন আর এই তিনটি খাবার অল্প কিছুদিন কোনো ব্যক্তি যদি কন্টিনিউ খেতে পারে তাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে শরীরে হবে নানাবিধ ঘাটতি পূরণ সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি খাবার নিয়ে এবং কিছু পরামর্শ নিয়ে আমি আলোচনা করব যে সকল ছেলে মেয়েদের লাবণ্যতা উজ্জ্বলতা ভিতর থেকে বাড়াইতে চান এবং শরীরটাকে দেখতে সুস্থ এবং সুন্দর রাখতে চান পাশাপাশি আপনারা চান যে অল্প বয়সে আমাদের একটা বয়স্ক সাপ চলে না আসুক আমাদের অল্প বয়সে মুখের দিকে তাকাইলে বা চেহারার দিকে তাকাইলে জন্য অনেক বয়স্ক মনে না হয় এই ভাবটা দূর করতে চান তাদের জন্য ভিতর থেকে অল্প দিনে তিনটি খাবার আমাদের স্বাস্থ্যে সুপার ফুড হিসেবে কাজ করবে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অবশ্যই খাবার ইজ দ্য বেস্ট মেডিসিন আমরা অবশ্যই খাবারের দিকে যাব বাট আমরা তার আগে কিছু কথা না বললেই নই যেমন নাম্বার এম বলতে চাই আমরা অনেকেই রয়েছি এখনও বিয়ে করেছি বা করে নেই বা অল্প বয়স বা একটু বেশি বয়স কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে মানসিক ডিপ্রেশনে থাকি হতাশায় থাকি। কিছু সংখ্যক মানুষ চিন্তা ভাবনা আমাদের থাকবে মানুষ হিসেবে একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা কি করছি একটু অতিরিক্ত ডিপ্রেশনে আসি যার কারণে আমাদের রাতের ঘুমটা পর্যন্ত ঠিক মতন হচ্ছে না সব সময়টা বিষণ্নতার মধ্যে ভুগে থাকি এই কোয়ালিটি ছেলেমেয়ের সকলেরই অল্প বয়সে বয়স্ক একটা সাপ চলে আসবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার যত কিছুই আপনি উপরতে ব্যবহার করেন না কেন অন্য যতই খাবার খান না কেন আপনার কিন্তু এই বয়সের সাপটা দেখা যেতে পারে চোখের নিচে কালো দাগ দেখা যেতে পারে আপনার ফ্যাকাশে একটা ভাব চলে আসতে পারে অতিরিক্ত মানসিক ডিপ্রেশনে আস্তে আস্তে বড় কোনো রোগও বাসা বাড়তে পারে নাম্বার টুতে আমি আপনাদের সাথে বলতে চাই অবশ্যই রাতের ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো এজন্যই আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো শুধু আমাদের দেহের খাদ্য না আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমাদের শরীরকে সুস্থ রাখতে দীর্ঘ মেয়াদি রোগে বাসা না বাঁধাতে চাইলে অবশ্যই আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো এছাড়া আমরা টাইম মাফিক খাবার গ্রহণ করব। পাশাপাশি আমরা প্রাকৃতিক যে ন্যাচারাল সবুজ শাক সবজি আল্লাহ আল্লাহতালা দেওয়া সিজনাল যে নিয়ামকগুলো রয়েছেন সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সেগুলো আমরা কম বেশি সকলেই গ্রহণ করার চেষ্টা করবো এখন আসুন আমি যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করবো সবসময় আপনারা ম্যানেজ করতে পারবেন চাইলে আপনারা গ্রহণ করতে পারবেন কারণ আমরা টুকিটাকি টাকা পয়সা কম বেশি সকলেই কিন্তু খরচ করি এই খাবারগুলা উপকারিতা বেশি দাম হিসাবে উপকারিতা বেশি দাম হিসাবে চলুন আমরা জেনে নিব নাম্বার ওয়ান আমরা সেলেমে সকলেই রাতে অর্ধমুষ্টি পরিমাণে সুলা বুট আমি স্ক্রিনে ছবি দিয়েছি সোলা বুটটা অর্ধমুষ্টি এক মুটের অর্ধমুষ্টি পরিমাণে যেখানে হয়তো বা বিশ থেকে তিরিশটা সুলা থাকতে পারে এই সোলা বুটটা আমরা কাঁচাটা রাতে ধুয়ে রাখবো ভালো করে ধুয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবো সকালবেলা আমরা সম্ভব হলে পানি সহ সম্ভব না হলে শুধু সোলারটা আমরা খেয়ে নিব খালি পেটে খেতে পারেন খালি পেটে এটা আদর্শ একটা সময় বা নিয়ম এরপর আপনি যদি চান যে নাস্তার পরে খাবেন সেটা খেতে পারেন আমরা কন্টিনিউ চল্লিশ দিন বা দেড় মাসের মতো ত্রিশ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন একভাবে খাবো কোনো বন্ধ দিব না এভাবে আমরা খেলে আমি আশা করি সুরাতে রয়েছে অসংখ্য উপকারিতা যাদের টয়লেটটা কোনো ক্লিয়ার হয় না এটা কিন্তু একটি আশ বা ফাইবার জাতীয় খাবার যাদের টয়লেট ক্লিয়ার হয় না টয়লেট ক্লিয়ার হবে যাদের শরীরে বিভিন্ন ঘাটতি রয়েছে অতীতের বদ অভ্যাসের ঘাটতি রয়েছে এছাড়াও মেয়েদের শরীরের কিছু টুকিটাকি ঘাটতি থাকে এই ঘাটতিগুলো পূরণ করতে দুর্দান্তভাবে কাজ করবে আমরা নাম্বার ওয়ান লাবুরটা খেয়ে দেখতে পান চেহারা লাবণ উজ্জ্বলতা অল্প দিনে বেড়ে আসবে শরীরের শক্তি চলে আসবে নাম্বার টুতে আমি খেতে বলবো প্রতিদিন দুইটা ডিম প্রতিদিন আমরা দুইটা ডিম বলবো ডিমের উপকারিতা জানলে ডিমের দাম খুবই কম হয়তোবা আমাদের দাম বেড়েছে কিন্তু ওই হিসাবে নয় যেই হিসাবে ডিমের উপকারিতা রয়েছে আমরা মেয়েরা মুরগির ডিমটা খাওয়ার চেষ্টা করবো আর ছেলেরা হাঁসের ডিমটা খাবার হাঁসের ডিমে যদি ছেলেদের অ্যালার্জি থাকে তাহলে আমরা আমরাও মুরগির ডিম খাবো ডিমেই উপকার রয়েছে কম বেশি কিন্তু আমরা এই দুইটা ডিম আমাদের স্বাস্থ্যে একটু ভালো কাজ করে থাকে এই দুইটা ডিম আমরা সকালে দুপুরে বিকালে যখন আপনার স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় যখন আপনি খেতে পারেন যে পদ্ধতিতে আপনি খেতে পারেন আপনি সেই পদ্ধতিতে আপনি ডিম খেতে পারেন ডিম একটি সুপার ফুড বা মাদার ফুটব বলা হয়ে থাকে ডিমে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ রয়েছে ভিটামিন ডি যা আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে প্রয়োজন তা আমরা নিয়মিত অবশ্যই দুইটা ডিম খাবো নাম্বার থ্রিতে আমি খেতে বলবো কলা কলা আমাদের সকলের একটা পরিচিত ফল কম বেশি অনেকের ঘরে থাকে বা আশেপাশ থেকে আমরা খেতে পারি দাঁড়িয়ে ওর দোকান পোশাক আমরা কিন্তু খেতে পারি কিন্তু আমরা এই জিনিসটা কলা মনে করে খাবানি সস্তা একটা ফল কিন্তু কলারও যে উপকারিতা জানলে এ আমরা পানির দামে কিনছি বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে পটাশিয়াম থেকে শুরু করে যে আমাদের স্বাস্থ্যের প্রয়োজন এছাড়া বিভিন্ন ক্যালোরি থেকে শুরু করে অসংখ্য পুষ্টিগুণ ভিটামিন বি থেকে শুরু করে অসংখ্য ভিটামিন আই মিন কলারও উপকারিতা যদি বলতে যে একটা ভিডিও লং একটা টাইমের হয়ে যেতে পারে এত উপকারিতা বিদ্যমান রয়েছে আমরা প্রতিদিন দুই থেকে তিনটি কলা বেশি নয় প্রতিদিন দুই থেকে তিনটি কলা আমরা গ্রহণ করবো যে খাবারগুলো আমরা রেগুলার গ্রহণ করবো সে খাবারগুলো আমরা কখনোই বেশি গ্রহণ করব না তাহলে আমাদের হিতে বিপরীত হতে পারে তাই আমি আপনাদের বলতে চাই দুই থেকে তিনটি কলা দুই থেকে তিনটি ডিম আর আমরা অর্ধমুষ্টি সোলা রেগুলার খেতে পারলে তিনটি আমি আশাবাদী ইংসা আল্লাহ আপনার মধ্যে এক মাস থেকে দুই মাসের মধ্যে ভালো একটা পরিবর্তন আসবে যদি পূর্বের পরামর্শগুলো আপনারা মেনে চলেন এছাড়া নিজের মধ্যে কোনো রোগ দেখা দিলে আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনাই আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে